মর্নিং স্টুডেন্টস, সানি ওয়েদার, একদম ঝলমলে ওয়েদার যাকে বলে, এবং টেম্পারেচারটা ভালোই নামছে, বেশ শীতশীত ভাব। এই সময়টা কিন্তু সকালে উঠে একটা আলাদা রকম এনার্জি আসে এবং খাওয়া দাওয়াটাও দারুণ হয়ে যায়, বিশেষ করে সন্ধ্যের পর থেকে না রকম এই সময় সুস্বাদু খাবার দাবার, বিশেষ করে নলেন গুড়, তারপর তোমার ধরো বেগুন, নতুন বেগুন ওঠে মুক্ত মুখ, এই সমস্ত ব্যাপার। যাই হোক, আর এই শীতকালে অ্যাকচুয়ালি খেয়েও মজা, খাইয়েও মজা, এই টাইপের কেস আর কি, মানে ফুর্তি ফার্তার সময় একদম। আর পার্টি, মানে এই সামনে ক্রিসমাসের পার্টি হবে, তারপর নিউ ইয়ার পার্টি, হ্যাঁ চলবে এখন এই শীতকাল ভোর। যাই হোক, তো সব কিছু হবে, আনন্দ উৎসব সব কিছু থাকবে, তার মধ্যে কিন্তু কাজটাও করে যেতে হবে। এবং কাজ কি, যে 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 কাজ করছো সেই কাজটাই মন দিয়ে করাটাই কিন্তু মেন কাজ, কারণ এই সমস্ত ওয়েদার, পার্টি, পালা পর্ব, এগুলো তো বছরে বছরে আসবে, কিন্তু নিজেকে আপগ্রেড করার যে সময়টা, সেই সময়টা যখন চলে যাবে সেই সময়টা কিন্তু আর ফিরে আসবে না। হ্যাঁ, যে কোনো সময় থেকেই তুমি আপগ্রেড করতে পারো, যে একটা সময় অবধি করনি, পিছিয়ে পড়েছো প্রচুর, তা বলেই তার মানে এই নয় যে হাল ছেড়ে দিয়ে বসে থাকলে, সেরকম নয়। যে কোনো সময় থেকেই কেউ যদি মনে করে যে না, যা হয়ে গেছে হয়ে গেছে, এইবার থেকে আমি উঠে দাঁড়াবো এবং হার্ড অ্যান্ড সোল ট্রাই করবো এবং সাকসেস পেতেই হবে এবং সেই মতো আমাকে এগোতে হবে, এই ডিটারমিনেশন নিয়ে সে যদি কাজ করে, শুধু ভাবলে হবে না, সেই মতো যদি সে কাজ শুরু করে, যে কোনো সময় যে কোনো বয়সে যে কোনো মানুষ ঘুরে দাঁড়াতে পারে, যে কোনো মানুষ সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে, এটা কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমি দেখেছি অনেকের ক্ষেত্রেই এই জিনিস দেখেছি, অনেকের ক্ষেত্রে মানে যারা যারা হার্ড অ্যান্ড সোল ট্রাই করেছে, সোজা কথা, বারবার ফেলিওর আসবে, ফেলিওর হওয়ার সত্ত্বেও ট্রাই করেছে বারবার, তাদের কিন্তু আমি দেখেছি যে তারা আলটিমেট তাদের যে গোল, সেই গোল বা লক্ষ্য, সেই লক্ষ্যে কিন্তু তারা পৌঁছতে পেরেছে এবং জীবনে সাকসেস পেয়েছে আর কি, সোজা কথা। সেটা তার যে গোল যেটাই হয়ে থাকুক, সে ফিটনেস লেভেলে কোনো গোল হয়ে থাকুক, বা কেরিয়ার লেভেলে কোনো গোল হয়ে থাকুক, বা পড়াশুনোর লেভেলে কোনো গোল হয়ে থাকুক, যাই হোক, তো এটা কিন্তু ঘটনা যে ট্রাই অ্যান্ড ট্রাই, যতবার চেষ্টা করবে হারবে, সাফল্য এলো না মানে এই নয় যে সব কিছু তার মানে নষ্ট হয়ে গেলো বা তোমার যে চেষ্টাটা বিফল হয়ে গেলো, তা নয়। অ্যাকচুয়ালি তুমি যখনই কোনো কাজ করার পর সাফল্য পেলে না, তোমাকে পজিটিভ দিকটা দেখতে হবে, কি না দেখতে হবে মানে এটাই ঘটনা যে তুমি আলটিমেটলি সেই ফেলিওর থেকে অনেক কিছু শিখলে, বা তুমি ওই যে ট্রাইটা করেছো এতদিন ধরে তার ফলেও কিন্তু তুমি অনেক কিছু শিখেছো, এবং ফেলিওর হওয়ার পর তুমি বুঝলে যে ওইভাবে করলে হবে না, ওই শিক্ষাটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বা এফর্টটা হয়তো মানে নিজেকে একটু বিশ্লেষণ করতে হবে যে এফর্টটা হয়তো ঠিক মতো দিতে পারিনি, আরও অন্যভাবে দিতে হবে বা ওইভাবে দিতে হবে, মানে তোমার একটা ওয়ে দেখা হয়ে গেল তাহলে অন্য ওয়েতে যেতে হবে, বা ওই ট্রাইটাই হয়তো আরও, বা যে ওয়েতে এসছো সেই ওয়েতেই হয়তো আরও বেশি তোমাকে পুশ করতে হবে। সোজা কথায় শিক্ষা হয় কিন্তু, এটা ঘটনা, নলেজ আসে ফেলিওর থেকেই, শিক্ষাটা আসে সাকসেস থেকে কিন্তু শিক্ষা আসে না। একবারে যদি সাকসেস তুমি পেয়ে যাও তাহলে হবে কি, তুমি ভাববে যে সব কিছু এরকম ইজিলি তার মানে অ্যাচিভ করা যায়, এই করতে করতে যখন আলটিমেটলি কোনো না কোনো জায়গায় হয়তো ফেলিওর এলো তখন ভেঙে পড়বে, কারণ তোমার ফেলিওরের কোনো অভিজ্ঞতাই নেই। তো আমি সবসময় মনে করি ফেলিওরের অভিজ্ঞতা থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট। তো ফেলিওর যদি আসে জীবনে তাহলে ভেঙে পড়বে না, সবসময় শিক্ষা নেবে সেখান থেকে। একটা গীতার শ্লোক আছে, মা ফলেসু কদাচনা কর্মাণ্যি অধিকারশ্চ, সরি ভুল বলছি, কর্মাণ্যি অধিকারশ্চ মা ফলেসু কদাচনা। দেখো সংস্কৃতে তো আমরা বাঙালি বা ভারতীয় হওয়া সত্ত্বেও আমরা আমাদের যে আদি ভাষা সংস্কৃত সেইটা নিয়ে খুব একটা চর্চা করিনি, বা আমাদের ছোটোবেলাতেও সেরকম এই লেভেলে একটা দুটো সাবজেক্ট ছিল, একটা মানে ওই ক্লাস 7-8 বোধ হয় সাবজেক্ট ছিল, যে কারণে এবং খুব ভয় লাগতো সংস্কৃত পড়তে। আলটিমেটলি যে কোনো ভাষাই কিন্তু শেখা নতুন করে যথেষ্ট টাফ, বিশেষ করে সে যদি তার মাতৃভাষা না হয়, তো নতুন করে এমনিতেই বাংলা, তারপরে এই বাংলার ব্যাকরণ, মুক্ত মুখ, এইসব নিজের মাতৃভাষার ব্যাকরণটা নিয়েই কতটা চিন্তার মধ্যে থাকতাম আমরা ভাবো। তারপরে ইংলিশ এলো, ইংলিশের ব্যাকরণ মানে গ্রামার টামার এই সমস্ত ব্যাপার নিয়ে চিন্তা, তারপর আবার 7-8 সংস্কৃত, যেটা একটা ভয়ঙ্কর টাফ ভাষা, এবং সেটা নিয়েও রীতিমতো কনফিউজ থাকতাম, যে কারণে মানে কোনো রকমে পাস করা যাতে যায় সেই মেন্টালিটি নিয়ে করেছিলাম, তো যে কারণে সংস্কৃত যা সেরকম বলতেও পারি না অথবা বা সেরকম বুঝতেও পারি না। কিন্তু গীতার কিছু শ্লোক আছে, যে শ্লোকগুলো কিন্তু ভীষণ পপুলার, তার মধ্যে এটা একটা অন্যতম, যে
কর্মান্নি অধিকার আসছে মা ফলেসু কদাচন, মানে বাংলায় করলে দাঁড়ায় কি তোমার কর্মে অধিকার আছে কিন্তু ফলে নেই, বা এরকমই বিগীতায় আর একটা শ্লোক আছে, সংস্কৃতটা আমার ঠিক মনে পড়ছে না, যার বাংলা করলে দাঁড়ায় কি যে কর্ম করে যাও ফলের আশা করো না। এই যে কথাটা, এইটা যখন একটা সময় শুনতাম, অনেক ছোটোবেলা থেকেই শুনছি, এবং শুনে মানে কথাটা বোকা বোকা মনে হতো যে আরে এ আবার কী ব্যাপার, যে একটা কাজ করব, যে কোনো কাজ তো আমরা ফলের আশাতেই করি, একটা ফলের যাতে পাই তার জন্যই তো করি, তো ফলের আশাই যদি না করি তাহলে কাজ করব কেন, এরকম একটা মেন্টালিটি ছিল। কিন্তু আলটিমেটলি যদি তুমি তলিয়ে ভাবো এই ব্যাপারটা নিয়ে, তাহলে দেখবে এর চেয়ে মানে স্ট্রংগেস্ট মোটিভেশনাল কোট আর হতে পারে না। যত জীবনে এগোবে দেখবে যে জীবনে কিন্তু প্রত্যেক, শুধু তোমার আমার নয়, সমস্ত মানুষের জীবনে সাকসেসের চেয়ে ফেলিওরটাই কিন্তু বেশি। সো যদি তুমি কোনো একটা কাজ করবে বলে স্টার্ট করলে এবং কাজটা করছো কেন, তা তোমার একটা লক্ষ্য আছে। ধরো কথার কথা বলছি, তোমার ধরো এখন তুমি ক্লাস 11-12 পড়ছো এবং তোমার ভবিষ্যতে বিটেক ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে আছে, এবং তুমি হয়তো মানে একদম টপ লেভেল থেকে করতে চাইছো, মানে আইআইটি থেকে করতে চাইছো, আইআইটি যে ইনস্টিটিউটগুলো সেগুলো থেকে করতে চাইছো, এবং তুমি তার জন্য একবারে মানে জি তোর মেহনত করছো, যেটাকে বলে মানে একদম আলাদা করে কোচিং নিচ্ছো, রাজস্থানের কোটায় গিয়ে হয়তো কোচিং নিচ্ছো, বা এইখানকার নাম করা কোচিং সেন্টারে আলাদা করে কোচিং নিচ্ছো, তোমার মধ্যে সেই মেরিট আছে হয়তো, এবং ক্লাস 11-12 যে সায়েন্সের পড়াশুনো সেটার বাইরে গিয়েও এর জন্য আলাদা করে সময় দিচ্ছ, এফোর্ট দিচ্ছ, তোমার লক্ষ্য একটাই যে আমাকে যেই অ্যাডভান্সড যে এক্সাম সেটাকে ক্র্যাক করতেই হবে খুব ভালো এবং একদম দারুণ, ওই আশা নিয়েই তুমি করছো যে আমি আইআইটিতে আইআইটি ইনস্টিটিউটে আমি চান্স পেতেই হবে এই আশা নিয়ে আমি খাটছি। কিন্তু ধরো এবার এই আশা নিয়ে তো প্রচুর ছেলেপুলে খাটছে, প্রচুর ছেলেমেয়ে খাটছে, প্রচুর ছাত্রছাত্রী এই আশায় একটাই আশা নিয়ে খাটছে। এবার কয়েক লাখ স্টুডেন্ট এক্সামটা দেবে, এবার সবার নিশ্চয়ই সফলতা আসবে না, কয়েক হাজারের আসবে, কারণ সিট কয়েক হাজার, 10-15 হাজার মতো সিট আছে বোধ হয় টোটাল সারা ইন্ডিয়াতে আইআইটিতে, আমার ঠিক এক্স্যাক্ট ফিগারটা মনে নেই, তো যাই হোক তাহলে বুঝতে পারছো। ধরো সেই যারা সফল হলো না, মানে তাদের মধ্যে ধরো ভাগ্যক্রমে এই জন্যই বলছি কারণ ভাগ্যটা অবশ্যই ম্যাটার করে, তো ভাগ্যক্রমে ধরো কোনো কারণে তোমার হলো না, তুমি ধরো পেলে না আইআইটিতে যেই অ্যাডভান্সডে তোমার অ্যাডভান্সে তোমার চান্সটা হলো না, মানে তুমি র্যাঙ্ক করতে পারলে না এবং তুমি আইআইটিতে চান্স পেলে না, এইবার তুমি যদি যে ফলটা নিয়ে চিন্তা করে খেটে এসছো সেই ফলটা তার মানে তোমার পেলে না, তুমি পেলে না, এইবার কী হবে, তুমি যদি তোমার ফল পাওয়াটাই যদি তোমার মুখ্য হয়ে থাকে তাহলে আলটিমেটলি যেটা হবে কি তুমি ভেঙে পড়বে একদম, মানে হতাশায় নিমজ্জিত হয়ে পড়বে যে এত বছর ধরে আমি খাটলাম, এত পড়াশুনো করলাম, এত সময় দিলাম, এত খরচা হলো, তাও কোনো কাজ হলো না বলে ভেঙে পড়বে আলটিমেটলি। এবং মানে অনেক স্টুডেন্টকে আমি দেখেছি যে এইখান থেকে কিন্তু অনেকেই রিকভার করতে পারে না, কিন্তু তোমার যদি মাইন্ডসেট এইরকম হয়, এখন থেকে যদি তুমি মাইন্ডসেটটা এইরকম করে নাও যে আমি এখন থেকে আমি যেই অ্যাডভান্সটাই আমার মেন ফোকাস, আমাকে পাস করতেই হবে, এটাই আমার মেন ফোকাস, ব্যাস হয়ে গেল, কিন্তু সেটা ফোকাস সেই যেই অ্যাডভান্স পাওয়ার মানে এক্সামে র্যাঙ্ক করার জন্যে, আইআইটিতে অ্যাডমিশান পাওয়ার জন্যে যতটুকু খাটতে হবে, যতটুকু পড়াশুনো করতে হবে, যতটা সময় দিতে হবে, পুরোটাই আমি দেবো এবং সেই মতোই আমি প্রিপারেশান করবো এবং সেই মতোই খাটবো, এই ভেবে তুমি ভুলে গেলে যে কী জন্যে তুমি করছো, যে তোমার তোমার কী মানে কী জন্যে করছো এটা ভুল একদম ভুলে গেলে, কিন্তু তুমি তোমার পড়াশুনো সেই পড়াশুনোটাকেই মেন ফোকাস করলে, তুমি সময় দিলে আলাদা করে, তুমি তোমার মানে তুমি ঘুম থেকে উঠে তুমি মনে করছো যে আজকে আমায় কী করতে হবে, যে সকালে উঠেই আমাকে অমুক চ্যাপ্টার নিয়ে বসতে হবে, অমুক চ্যাপ্টারটা শেষ করতে হবে এবং অমুক যে কোশ্চেন পেপার সেইগুলোকে আমাকে সলভ করতে হবে, এটাই আমার কাজ, মানে সোজা কথায় তুমি তোমার যেই অ্যাডভান্সডের এক্সামের কথা ভুলে গেলে, তুমি শুধু তোমার কাজটা নিয়ে চিন্তা করলে এবং তোমার মাইন্ডসেট এরকম হয়ে গেল যে এরকম করে নিলে যে আমি আমার ফুল পুরো মানে এফোর্টটা দেবো, এবার যদি হয় হবে, না হলে না হবে, বা নেগেটিভ কথা ভাবলেই না, মানে সোজা কথা তোমার ফল নিয়ে তুমি ভাবলেই না, তুমি শুধু তোমার কাজটাই করে গেলে এখন থেকে, ওকে এখন থেকে নিজের কাজটাই করে গেলে।
এবং তুমি আলটিমেটলি হয়তো ওই সময়তে গিয়ে ফেলিওর হলে, যদি হয়েও যাও, ধরো ফেল করে গেলে, তুমি ধরো ফেল করে গেলে মানে তুমি র্যাঙ্ক করতে পারলে না এবং আলটিমেটলি তোমার আইআইটিতে চান্স হলো না, তখন তোমার কিন্তু অতটা খারাপ লাগবে না। কারণ তুমি নিজেই বুঝতে পারবে যে ঠিক আছে, যে এই অ্যাডভান্সে যখন আমি ক্র্যাক করতে পারিনি, কিন্তু আমি যা পড়াশোনা করেছি এত বছর ধরে, এই এই এক্সামটা ক্র্যাক করার জন্য যে এক্সট্রা আমি পড়াশোনা করেছি, যে এফোর্ট দিয়েছি, তার ফলে আমার যে এক্সট্রা নলেজটা গ্যাদার হয়েছে, সেটা এই এক্সামের জন্য না হলেও অন্যান্য কিছু এক্সামের জন্য মোর দ্যান এনাফ, এই ব্যাপারটা কিন্তু হয়ে যাবে। এবং তখন তুমি দেখা যাবে যে ইঞ্জিনিয়ার হওয়ার যে অন্যান্য যে এন্ট্রান্স এক্সাম, সেইগুলোতে হয়তো তুমি ভালো রেজাল্ট করে ফেললে, যে মেন বলো বা আমাদের WBJEE বলো, এইগুলো হয়তো ভালো রেজাল্ট করে ফেলবে, ভালো র্যাঙ্ক পেয়ে গেলে, এবং তখন তুমি সেই মতো সেই র্যাঙ্ক ওয়াইজ তুমি যে কলেজে বেটার পাচ্ছ, যে কে যে কলেজে তোমার মানে বেটার, তোমার র্যাঙ্ক ওয়াইজ যে কলেজে, যে বেস্ট কলেজে পাচ্ছ বা যে তথাকথিত টপ কলেজে পাচ্ছ, সেখানে তুমি অ্যাডমিশান নিয়ে আলটিমেটলি পড়াশোনা শুরু করলে, এবং সেইখান থেকে গিয়েও তুমি কিন্তু একদম টপ লেভেলে উঠতে পারবে, মানে তোমার যে লাইফের যে আলটিমেট গোল, যে জীবনে উন্নতি করা, সেই মানে লেভেলটা অ্যাচিভ করতে পারবে। সব বুঝতে পারছো, যদি সবসময় তুমি আমাকে এটাই পেতেই হবে পেতেই হবে এইরকম যদি ভাবতে কাজ করো, অবশ্যই একটা জিনিস তোমাকে গোল থাকা উচিত, লক্ষ্য থাকা উচিত, সবই ঠিক আছে, কিন্তু সেই লক্ষ্যটা নিয়ে বেশি চিন্তা করলে হবে না, সারাক্ষণ ওই নিয়ে ভাবলে হবে না, বরং সেই লক্ষ্যটা পাওয়ার জন্য যে কাজগুলো করতে হবে সেই কাজটা নিয়েই তোমাকে ফোকাসে রাখতে হবে। এই ব্যাপারটাই কিন্তু ওই শ্লোকগুলোতে বলা আছে, যে কর্ম করে যাও, ফলের আশা করো না। তার মানে কি, ফলের আশা যদি তুমি করতে থাকো তাহলে হবে কি, বাইচান্স যদি ফেলিওর আসে তাহলে তুমি আর উঠে দাঁড়াতে পারবে না, তুমি ভয়ঙ্করভাবে ভেঙে পড়বে। কিন্তু কর্ম যদি তুমি করে যাও ফলের আশা না করে, তাহলে তুমি সেই কাজটার প্রতি মেন ফোকাস রাখতে পারবে এবং তার ফলে তুমি কিছু না কিছু শিখবে, সেই শেখার জন্যে তুমি পরে মানে পরবর্তীকালে যখন তোমার সাফল্য যদি নাও আসে, আবার তুমি ট্রাই করবে এবং সেকেন্ড বার, থার্ড বার কি ফোর্থ বারে তুমি সফল হয়ে যাবে। তা বলে আমি এটা তোমাদের কখনোই সাজেস্ট করবো না যে যেই অ্যাডভান্সে এক বছর যদি দিয়ে না চান্স পাও, তাহলে আবার পরের বছর আবার যেই অ্যাডভান্সের জন্য বসো, মানে একটা ইয়ার লস করে, বা অনেকে দু বছর তিন বছর করেও লস করে, মানে সময় ওয়েস্ট করে সেই এক্সামের জন্যই প্রিপারেশান নেয়। আমি কখনোই সেটা মানে কাউকেই আমি এটাকে আমি মানে অ্যাডভাইস করি না, কারণ আমি সবসময় মনে করি যে কোনো দিন একটা কোনো পার্টিকুলার এক্সাম কখনো তোমার জীবনকে নির্ধারণ করতে পারে না। আরে তুমি একটা এক্সামে ফেলিওর হয়েছো, তুমি একটা কোনো ইনস্টিটিউটে পাওনি, ইন্ডিয়াতে প্রচুর ইনস্টিটিউট আছে, আমাদের কলকাতাতে প্রচুর ভালো ভালো ইনস্টিটিউট আছে, আইআইটি ইনস্টিটিউটগুলো ছাড়া, সেইগুলোতে চেষ্টা করো। তোমার যদি কোয়ালিটি থাকে, তুমি যে কোনো ইনস্টিটিউট থেকে, তুমি ইঞ্জিনিয়ার হওয়ার পর তোমার নিজের কোয়ালিটি দিয়ে তুমি কিন্তু মানে একদম সাফল্যের সেই রকম চূড়াতেই পৌঁছতে পারবে যেটা তোমার যোগ্যতা রয়েছে। মাথায় রাখতে হবে একটা ব্যাপার, যে প্রত্যেকেরই কিন্তু একটা ক্যাপাসিটিও রয়েছে, যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি, যতই এফোর্ট দাও ওর ওপরে তুমি যেতে পারবে না, এই ক্যাপাসিটিটা কিন্তু প্রতিটা মানুষেরই আছে। তো সেই ব্যাপারটা তো আমরা কেউ জানি না, যে এবং কারুর বলে দেওয়া উচিত না যে ওর ক্যাপাসিটি ওইটুকুই বা অমুকের ক্যাপাসিটি ওইটুকুই, এটা নিজেই নিজেকে বুঝতে হবে। আমি সেই জন্যে বলবো, এবং প্রতিটা মানুষের যে ম্যাক্সিমাম ক্যাপাসিটি আছে সেটাও কিন্তু অ্যাকচুয়ালি কে নিজে, সে নিজেও জানে না, সে নিজেও, অন্যরা তো বাদ দাও, সে নিজেও জানে না। সো এইরকম যদি ব্যাপার হয় তাহলে আমি বলবো সবসময়তেই সামনে যে সুযোগটা আসছে সেই সুযোগটাকে কাজে লাগাও এবং সবসময় হার্ড অ্যান্ড সোল চেষ্টা করে যাও, সবসময় কর্ম করে যাও, ফল কী হবে না হবে অত ভাবার দরকার নেই, কাজটা করে যাও, দেখবে আলটিমেটলি জীবনে সফল হবেই এবং ফল আসবেই, ফল এমনি চলে আসবে। ফলের আশা করো না মানে এই নয় যে ফলের দরকার নেই, কর্ম করে যাও ফলের আশা করো না, তার মানে এই নয় যে বলছে কি যে কর্মে তোমার অধিকার আছে ফলে নেই, মানে কি তোমার যে ফলটা পাচ্ছ সেটাকেও অ্যাকচুয়ালি ভগবানের চরণে অর্পণ করে দেওয়ার জন্য বলছে, যে কাজ তুমি করবে কিন্তু যে ফলটা পাবে সেটা ভগবানের চরণে অর্পণ করে দাও। অসাধারণ কথা, মানে এটা যারা অ্যাথেইস্ট বা যারা কি বলবো যারা ভগবানে বিশ্বাস করে না, তারাও কিন্তু এই ব্যাপারটাকে, দেখো বিশ্বাসটা প্রত্যেকের নিজে নিজের ব্যাপার, কেউ ভগবানে বিশ্বাস করতে পারে, কেউ নাও করতে পারে, যে কোনো ধর্মের কথা বলছি ভগবানে কেউ বিশ্বাস নাও যদি করে
সেখানেও কারোর আপত্তি থাকা উচিত না, আবার কেউ যদি বিশ্বাস করে সেখানেও কারো আপত্তি থাকা উচিত না। কিন্তু দুটো ক্ষেত্রেই তুমি খেয়াল করে দেখো, যদি তুমি বেশি মানে কি পাবো কি পাবো এই চিন্তা করতে থাকো, বা অমুকটা আমাকে পেতেই হবে নাহলে আমার জীবন শেষ, এইরকম যদি মেন্টালিটি তোমার হয়ে থাকে, তাহলে তো কখনোই তোমার জীবনে সফলতা আসবে না, বা মানে সফলতা আসবে না মানে কি, সফলতা আসার চান্সটাই চলে যাবে। কারণ ব্যর্থতা এলেই কি তো তুমি ভেঙে পড়বে, অতিরিক্ত আশা, অতিরিক্ত মানে একটা জিনিস যদি চাওয়া হয় মানে কন্টিনিউ সেটা নিয়ে যদি ভাবতে থাকো, তাহলে সেটা না পেলে মানুষ, যে কোনো মানুষ ভেঙে পড়বে। সো আমি বলবো সবসময় নিজেকে অ্যাক্টিভ রাখো, নিজেকে নলেজেবল রাখো, মানে সোজা কথায় নলেজ সবসময় গ্যাদার করতে থাকো, নিজেকে স্কিলড, নিজের স্কিলগুলোকে ডেভেলপ করতে থাকো, এবং চারিদিকে যত রকম সুযোগ আছে সেই সুযোগগুলোকে কাজে লাগানোর চেষ্টা করো, এবং তোমার আলটিমেট মানে তোমার যে কেরিয়ার গোল, সেই গোলটাকে মাথায় রেখে সেই মতো যা যা কাজ করতে হবে, সেই কাজগুলো কী কী করলে আরও বেটারভাবে সেই গোলটা পাওয়া যেতে পারে, আরও সহজে পেতে পারো, বা আরও ইজি কী ওয়ে আছে, এইগুলো নিয়ে চিন্তা ভাবনা করো। মানে সোজা কথায় সবসময় কাজে ফোকাস যদি নিজেকে রাখতে পারো, তাহলে কিন্তু আলটিমেটলি সফলতা আসবেই। সো আমি এই বিটেক নিয়ে যখন কথা হলো তোমাদের বলে দিই যে বাই চান্স যদি, যেই অ্যাডভান্স শুধু নয়, যদি কোনো ভালো গভর্নমেন্ট যে ইঞ্জিনিয়ারিং কলেজ সেইগুলোতেও, অন্যান্য আইআইটি ছাড়া অন্যান্য যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে গভর্নমেন্টের, সে প্রাইভেট মানে সরকারি মানে সেন্ট্রাল গভর্নমেন্টের হোক কি স্টেট গভর্নমেন্টের হোক, যে কোনো সরকারি বিটেক কলেজেও যদি তোমরা চান্স না পাও, তাহলেও ভেঙে পড়ার কিছু নেই। হয়তো র্যাঙ্ক অনেক পেছনের দিকে এলো, হয়তো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স দিলে, সেখানেও ধরো ওয়েস্ট বেঙ্গলের যে সরকারি যে ইনস্টিটিউটগুলো রয়েছে বিটেকের, সেগুলোতেও ধরো চান্স পেলে না, তাহলেও ভেঙে পড়ার কিছু নেই। কারণ তোমার এখন র্যাঙ্ক একটা পেলেই কিন্তু আলটিমেটলি তুমি বিটেকে অ্যাডমিশন নিতে পারবে, এবং কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে প্রচুর প্রাইভেট ভালো ভালো ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে। এমন অনেক স্টুডেন্ট আছে যারা কোনো গভর্নমেন্ট কলেজ নয়, জাস্ট র্যাঙ্ক করেছিল এবং সেই র্যাঙ্কের বিনিময়ে প্রাইভেট ইনস্টিটিউটে কাউন্সেলিংয়ের মাধ্যমে অথবা ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমে তারা সেখানে অ্যাডমিশন নিয়েছিল, এবং আলটিমেটলি পড়াশুনো করে, চারটে বছর পড়াশুনো করে তারপরে সেই কলেজ থেকেই সে ক্যাম্পাসিং যে হয়, সে ক্যাম্পাসিংয়ের মাধ্যমে মানে প্লেসমেন্ট ড্রাইভের মাধ্যমে সে একটা জায়গায় চাকরি প্রথম পেয়েছিল, এবং তারপরে সেই চাকরিতে ঢুকে তার নিজের দক্ষতা দিয়ে সে কিন্তু আজকের সেই র্যাঙ্কে চলে গেছে যে আইআইটি মানে আইআইটি ইনস্টিটিউট থেকে করেও সেই র্যাঙ্কেই কিন্তু স্টুডেন্টরা যেতে পারে। সো ব্যাপারটা বোঝো, মানে সে যদি ওই বেটার কলেজে পায়নি, তাহলে এই ভেবে মানে বেটার কলেজে আমি চান্স পাইনি এই ভেবে যদি সেখানেই হালটা ছেড়ে দিত, তাহলে সে জীবনে আর সেই মানে যে জায়গায় যেতে পারতো, সেইরকম লেভেলে গিয়ে চাকরি করতে পারতো, তাহলে তো সেখানেই তার জীবনটা শেষ হয়ে যেত। মানে তার যে যে অ্যাচিভমেন্টটা সে করতে পারার ক্ষমতা ছিল, আলটিমেট তার অ্যাচিভমেন্টটা কি, তার লক্ষ্যটা জীবনে কি ছিল, যে আমাকে একটা মানে বেস্ট অফ দ্য বেস্ট এমএনসিতে আমাকে টপ খুব ভালো লেভেলে চাকরি পেতে হবে, একটা ভালো ডেজিগনেশন নিয়ে চাকরি পেতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, হাই কোয়ালিটি ইঞ্জিনিয়ার হতে হবে, এটাই তার মেন লক্ষ্য ছিল। কিন্তু তার মেন লক্ষ্য এটা ছিল না যে অমুক কলেজ থেকেই আমাকে পড়তে হবে, সেটা হয়তো তাৎক্ষণিক কিছু একটা সে ভেবেছিল, কথাবার্তা অন্যান্যদের শুনে একটা তার চিন্তাভাবনা এসেছিলো যে অমুক কলেজ থেকে না করলে আমার কোনোদিন ওই লেভেলে যেতে পারবো না, এই ভাবনার জন্য তার ওইটা একটা ইয়ে ছিল যে অমুক কলেজেই আমাকে অ্যাডমিশন নিতে হবে, আমাকে আইআইটি থেকেই করতে হবে বা অমুক গভর্নমেন্ট কলেজ থেকে করতে হবে। তো এইটা তার মেন লক্ষ্য নয়, তার জীবনে মেন লক্ষ্যটা কি না, সৎ উপায়ে নিজের ক্ষমতা দিয়ে একটা টপ মোস্ট হাই কোয়ালিটির ইঞ্জিনিয়ার হওয়ার, সেটাই তার মেন লক্ষ্য ছিল এবং সেটাই সে হয়েছে আলটিমেটলি, নিজের যোগ্যতা দিয়ে সে প্রমাণ করেছে। তো সে যদি মানে ওই প্রথমেই হাল ছেড়ে দিয়ে বসে থাকতো, তাহলে সে কখনোই এটা পেত না। সো আমি বারবার বলবো তোমাদের একটাই কথা, কলকাতায় প্রচুর ভালো ভালো প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, অবশ্যই বেস্ট জায়গাতে যাতে অ্যাডমিশন পেতে পারো তার জন্য পড়াশুনো করো, তার জন্য এখন থেকে চেষ্টা করো, সবে টুয়েলভের হয়তো পড়ছো বা ইলেভেনে পড়ছো, এখন এক বছর দু বছর সময় পাবে, যারা টুয়েলভে পড়ছো পরের বছর তাদের জয়েন্ট এন্ট্রান্স এক্সামগুলো আছে বা ক্লাস টুয়েলভের যে ফাইনাল ইয়ারের এক্সাম, সেইগুলোর জন্য পড়াশুনো করো, ভালো করে প্রিপারেশান নাও, চেষ্টা করো বেস্টটা যাতে পেতে পারো, সেটার জন্যই যে একদম টপ মোস্ট কলেজগুলোয় তথাকথিত টপ মোস্ট কলেজে যাতে পেতে পারো তার জন্য চেষ্টা করো। যদি না পাও ভেঙে পড়ার কিছু নেই, কারণ মনে রাখবে কোনো কোম্পানি যখন তোমাকে চাকরি দেবে তখন কখনোই ওই অমুক কলেজ থেকে করেছে বলেই তোমাকে মুখ দেখে চাকরি দিয়ে দেবে তা নয়, আলটিমেটলি তারা কিন্তু নিজস্ব যে ইন্টারভিউ প্যানেল রয়েছে বা তাদের যে এক্সাম সিস্টেম রয়েছে তার মাধ্যমেই তোমাকে যাচিয়ে নেবে। সো তুমি যে কলেজ থেকেই তুমি বিটেকটা করো,
সেটা কোনো ম্যাটার করে না, আলটিমেটলি ম্যাটার করে তোমার মধ্যে কতটা কোয়ালিটি রয়েছে, তুমি কতটা স্কিল অর্জন করতে পেরেছো, তুমি কতটা প্র্যাকটিক্যাল নলেজ তোমার আছে, তোমার প্রেজেন্টেবিলিটি কতটা, এটাই কিন্তু মেন ম্যাটার করে। ম্যাটার এটা করবে না যে তুমি কত টাকা দিয়ে কোন কলেজ থেকে পড়াশুনো করেছো, এটা খুব একটা ম্যাটার করবে না। বা অমুক গভর্নমেন্ট কলেজ থেকে করেছো মানেই তুমি একদম ডাইরেক্ট চাকরি পেয়ে গেলে এবং তোমার জীবনের একদম উন্নতি হয়ে গেল, সেটা কখনোই নয়। মনে রাখবে সেখানে কিন্তু কলেজের ভূমিকা, আমি সবসময় মনে করি যে কোনো এই মানে হাই লেভেলের কেরিয়ার বা এই সমস্ত কেরিয়ারের পেছনে কলেজের ভূমিকা 10%, এবং সেটা কী, সেই 10%-এর মধ্যে কী কী রয়েছে, তার মধ্যে অবশ্যই রয়েছে যে এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার যাতে তারা প্রোভাইড করতে পারে, যাতে ফ্যাকাল্টি বা টিচার বা শিক্ষকদের মাধ্যমে স্টুডেন্টরা শিখবে, সেই শিক্ষাটা যাতে ঠিকঠাক সে পায়, সেটা মেন জিনিস। তারপরে অবশ্যই যে কলেজের যেহেতু বিটেক কোর্স, সেহেতু ল্যাবের একটা বিশাল বড় ফাংশন আছে, তো ল্যাবটা যেন একদম হাইলি ইকুইপড হয়, সেটা অবশ্যই একটা বিশাল বড় ফ্যাক্টর। এবং তারপরে অবশ্যই লাইব্রেরি ফেসিলিটি, সেখানে বুক ব্যাংক ফেসিলিটি আছে কিনা, কারণ বিটেক ইঞ্জিনিয়ারিংয়ের যে বইগুলো সেগুলো খুব দামি বই, সেই দামি বইগুলো কিনে পড়া মানে অনেকটা খরচা সাপেক্ষ হয়ে যায়। তো বুক ব্যাংক ফেসিলিটি থাকলে হবে কি, তুমি ফ্রিতে 4-5টা বই কি 6টা বই তুমি বাড়িতে নিয়ে গিয়ে পড়াশোনা করতে পারবে, এই ফেসিলিটিটা পাবে। তারপরে অবশ্যই ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেল, সেই কলেজের বিশেষ করে ট্রেনিং সেল যদি স্ট্রং হয় তাহলে হবে কি, বিভিন্ন প্র্যাকটিক্যাল মানে ইন্ডাস্ট্রিতে গিয়ে ভিজিট করিয়ে সেখানে প্র্যাকটিক্যালি ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করানো হবে, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং তারপরে অবশ্যই যে ট্রেনিং প্লেসমেন্ট ডিপার্টমেন্টে যে বিভিন্ন এমএনসিকে নিয়ে এসে বা কর্পোরেট যে কোম্পানিগুলোকে নিয়ে এসে যে ক্যাম্প অফ ড্রাইভের আয়োজন করা হয়, সেই ব্যাপারটাও অবশ্যই ম্যাটার করে, কারণ অনেক কলেজই আছে যারা কিন্তু এইগুলো করতে পারে না। কিন্তু অনেক ভালো ভালো প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে যারা কিন্তু খুব নমিনাল ফিজে এই সমস্ত ফেসিলিটিগুলো দেয় এবং ফাইনাল ইয়ারে গিয়ে এই সমস্ত ক্যাম্প অফ ড্রাইভের আয়োজন করে, এবং সেখানে কিন্তু খুব ভালো ভালো মানে মানে এমএনসি আছে, শুধু আইটি থেকে না, অন্যান্য সমস্ত ইন্ডাস্ট্রি থেকেই ভালো ভালো এমএনসি বা মানে কোম্পানি নিয়ে এসে তারা কিন্তু এই ক্যাম্প অফ ড্রাইভ বা জব ফেয়ারের আয়োজন করে, এবং তার মাধ্যম দিয়েই কিন্তু স্টুডেন্টরা চাকরি পেয়ে যায় যারা যাদের কোয়ালিটি রয়েছে, যাদের কোয়ালিটি রয়েছে। এবং হয়তো সেই কলেজে তথাকথিত কোনো একটা কোম্পানি এলো না ইন্টারভিউ নিতে, কিন্তু তোমার ধরো ড্রিম আছে যে ওই ধরো কথার কথা বলছি মাইক্রোসফট, ধরো মাইক্রোসফটেই তোমাকে চাকরি পেতে হবে, এরকম একটা তোমার গোল আছে। ধরো বাই চান্স অমুক প্রাইভেট কলেজে তুমি খবর নিয়ে জানলে যে কোনোদিন মাইক্রোসফট আসেই না, আসি মানে আসেনি বা আসে না, তো কোনো ম্যাটার করে না, কারণ সেই কলেজে যদি মাইক্রোসফট নাও আসে, ধরো IBM আসে বা TCS আছে, তুমি সেইখান দিয়েই তুমি চেষ্টা করো, তুমি টার্গেট রাখো যে আমি এই কলেজে অ্যাডমিশন নেবো, আমি TCS-এই চাকরি নেবো, এবং সেইখান থেকেই তুমি TCS-এ ধরো জব পেয়ে গেলে, দারুণ পড়াশুনো করলে, দারুণ খাটলে, দারুণ স্কিল অর্জন করলে, এবং TCS-এই তুমি চাকরি পেয়ে গেলে, তুমি TCS-এ 1-2 বছর পড়া মানে চাকরি পাওয়ার পর TCS-এ তুমি চাকরি করলে, এবং আলটিমেটলি তুমি ওই চাকরিটা করার সময়তেও তোমাকে নিজেকে আপগ্রেড করতে হবে, এবং তুমি প্র্যাকটিক্যালি যেহেতু তুমি ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্সড হয়ে গেলে, তুমি কাজ করতে করতে অনেক বেশি তোমার অভিজ্ঞতা বাড়লো এবং তোমার কাজের দক্ষতা অনেক বাড়লো, তো সেই দক্ষতা এবং সেই তোমার যে কোয়ালিফিকেশান হাই হলো, কোয়ালিফিকেশানের পরেও যে তোমার এক্সপিরিয়েন্সটা গ্যাদার হলো, সেইগুলো নিয়ে তুমি মাইক্রোসফটে তুমি অ্যাপ্লাই করো না। সবসময় মনে রাখবে যে কোনো প্রাইভেট কোম্পানিতে বিশেষ করে এই সমস্ত এমএনসিতে কিন্তু একে বলে সুইচ করা, সেই সুইচটা খুব ভীষণ কমন একটা ব্যাপার। অনেকেই আছে যারা কিন্তু তথাকথিত মানে অতটা নামজাদা কোম্পানিতে চাকরি না পেয়েও সেই কোম্পানি থেকেই কিন্তু এক্সপিরিয়েন্স গ্যাদার করে তারপর আরও অনেক বেটার কোম্পানিতে চলে যায়। সো আলটিমেটলি তোমার যদি মাইক্রোসফট টার্গেট থাকে, তুমি TCS দিয়ে স্টার্ট করেও মাইক্রোসফটে যেতে পারো। কথার কথা বলছি, আমি কোনো কোম্পানিকে ছোটো বড় হিসাব করছি না, TCS-ও অসাধারণ কোম্পানি, কিন্তু তোমার ধরো ড্রিম মাইক্রোসফট, সেই হিসেবেই আমি বললাম। যাই হোক, আমার মেন কথাটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। সো চেষ্টা করো যাতে প্রাইভেট গভর্নমেন্ট কলেজগুলোতে চান্স পাও, অবশ্যই তার জন্য খাটো, এবং গভর্নমেন্ট কলেজে চান্স পেলে একটাই ফেসিলিটি কি গভর্নমেন্ট কলেজগুলো, যে তোমার ফিজটা অনেক কম, মানে খুবই কম, খুবই কম, যেখানে যে কোনো প্রাইভেট কলেজে পড়তে গেলে তোমাকে কিন্তু ফিজটা দিতে হয়, এবং সেটাও কিন্তু আবার অনেক প্রাইভেট কলেজ এমন আছে যারা এই সমস্ত ফেসিলিটিগুলোই দেবে, কিন্তু তোমার ফিজটা হয়তো যেটা নমিনাল হওয়ার কথা তার 4-5 গুণ বেশি, সেটা কখনোই করো না। আমি ওই জন্যে করছি কি, কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল বেশ যে কটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে বেশ ভালো ভালো বিটেক করায়, এবং ম্যাকাউটের অ্যাফিলিয়েটেড যে বিটেক কোর্স সেটা করায়, অবশ্যই ICT অ্যাপ্রুভ কলেজ এইগুলো, সেই সমস্ত কলেজ যেখানে ফি স্ট্রাকচারটাও নমিনাল মানে অ্যাফোর্ডেবল ফি স্ট্রাকচার, সেই কলেজগুলোর
ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই সেগুলো চেক করবে। এই কলেজগুলো কিন্তু আমি যে কোয়ালিটিগুলো বললাম, যে মানে যে কোয়ালিটিগুলো কলেজে থাকা উচিত সেই কোয়ালিটিগুলো তো থাকবেই, তার সাথে সাথে ফিজটাও কিন্তু অ্যাফোর্ডেবল, মানে প্রাইভেট কলেজের হিসেবে ঠিকঠাক, কম বলছি না ঠিকঠাক, যে একটা মিনিমাম, একটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ চালাতে গেলেও একটা মিনিমাম ফি স্ট্রাকচার রাখতেই হয়, কারণ সেখানে তো গভর্নমেন্ট কোনো ফান্ডিং করে না, সেই কোম্পানি মানে যারা ওনার আছেন তারা কোনো ট্রাফটি বা ট্রাফট বা কোনো কিছু গঠন করে তারা সেটাকে চালায়, তো তার সোজা কথা মানে নিজের পকেট থেকে ফান্ড করতে হয়, তো সেই যে ফান্ডিংটা তো তুলতে গেলে স্টুডেন্টদের থেকে টাকাটা নিতেই হবে, তো সেই এবং একটা ইঞ্জিনিয়ারিং কলেজের ইনফ্রাস্ট্রাকচার যথেষ্ট মানে স্ট্রং হতে হয়, প্রচুর খরচ থাকে, প্রচুর খরচ থাকে, তো সেই খরচটা বেয়ার করার জন্যে তাদের অবশ্যই একটা মিনিমাম ফিজ রাখতেই হয়, তো সেই মিনিমাম ফিজটা রেখে যে সমস্ত কলেজগুলো ভালোভাবে এই সমস্ত কোয়ালিটিগুলো বজায় রেখে শিক্ষাটা দিচ্ছে এবং আলটিমেটলি তোমাকে চাকরি পাওয়ার জন্যও ক্ষেত্র করে দিচ্ছে, সেই সমস্ত কলেজের লিঙ্কই আমি দেবো, দেখে নেবে, এবং সেই লিঙ্কগুলো ছাড়া যে অন্যান্য কলেজগুলো খারাপ সেটা বলবো না, তোমরা অবশ্যই খোঁজখবর নিয়ে শুরু করে দাও, এবং এমন অনেক কলেজ আছে যেটা হয়তো আমি এখানে দিলাম না কিন্তু হয়তো সেই কলেজেও এই সমস্ত কোয়ালিটিগুলো রয়েছে, হয়তো সেই কলেজেও হয়তো ফিস কম, তো সব কলেজের সম্পর্কে তো আমি জানি না, কারোর পক্ষে জানা সম্ভব না, যেগুলো সম্বন্ধে আমি জানি সেগুলোরই দিচ্ছি, তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি মনে হয় যে ভিডিওটা থেকে তোমরা কিছু শিখতে পারলে এবং তোমার বন্ধুবান্ধবের উপকার হতে পারে ভিডিও থেকে, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক তো দেবেই, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, খুব শীঘ্রই আবার দেখা হবে, কোনো এই বিষয় নিয়ে প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো, খুব শীঘ্রই আবার দেখা হবে, টাটা।